বয়কট করুন আমরা গতকাল দেখেছি মাননীয় বিনাগুটের প্রধানমন্ত্রী বলেছে এই নৌকা নাকি নূর নবীন নৌকা যে বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে কোন গণতান্ত্রিক রাষ্ট্রে একটি প্রধান বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার মতো হুমকি কিংবা সেই ধরনের কার্যক্রম কোন রাজনৈতিক দল পরিচালিত করতে পারে না আমরা তাকে প্রশ্ন করতে চাই যে নৌকার মাঝিরা ভোট না দেওয়ার অপরাধে 400 টাকা জরুরিকে ধর্ষণ করে যে নৌকার মাঝিরা জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাচার করে যে নৌকার মাঝিরা এদেশের অসংখ্য দিল্লি নেতা কর্মীকে গুম খুন হত্যার সাথে জড়িত এ কেমন নৌনবী নৌকার মাঝি আমরা জনগণকে একটা কথা বলবো এই অবৈধ সরকার জনগণকে জিম্মি করে রেখেছে আপনারা যদি রাস্তায় নেমে না আসেন তাহলে অবৈধ সরকার আপনাদের উপর আরো দমন পীড়ন চালাবে আপনারা দেখেছেন এই অবৈধ সরকার তাদের নেতা কর্মীদেরকে লুটপাট করার সুযোগ দিচ্ছে অন্যদিকে নিম্ন আয়ের মানুষ তাদের জীবন যাপন করতে পারছে না আমরা দেখেছি এই অবৈধ সরকারের যে বেহুদা কমিশনের ইসিরা বিভিন্ন সময় বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে আমরা জনগণকে বলবো এই অবৈধ সরকারের বানানো ইসি দিয়ে কখনো সুস্থ নির্বাচন সম্ভব না আমরা জনগণকে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা যদি চান এই অবৈধ সরকার সে বিনা ভোটে নির্বাচন সফল করতে পারবে না তাই জনগণকে বলবো এই দেশকে বাঁচাতে এ দেশের মানুষকে বাঁচাতে আপনারা নির্বাচনকে বয়কট করুন এবং এই নির্বাচনের দিন কোনোভাবে ভোট দিতে যাবেন না আর আপনারা দেখেছেন এই যে দামি পার্টি স্বতন্ত্র পার্টি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এদের দিয়ে সরকার একটি খেলার আয়োজন করেছে দেখবেন বিভিন্ন জায়গায় বলা হচ্ছে সহিংসতা হচ্ছে সংঘাত হচ্ছে তার মাধ্যমে এই সরকার বহির্বিশ্বকে দেখাতে চায় যাতে বিরোধী রাজনৈতিক দলগুলো এই নির্বাচন বয়কট করলে এই নির্বাচনে জনসম্পৃক্ততা আছে বলে বিভিন্ন জায়গায় সংঘাত সহিংসতা হচ্ছে আমরা এই পাতানো এই যে হাডুডু খেলার নির্বাচন বয়কট করছি আপনারা বয়কট করুন ধন্যবাদ বলেছেন যে বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে কোন গণতান্ত্রিক রাষ্ট্রে একটি প্রধান বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার মতো হুমকি কিংবা সেই ধরনের কার্যক্রম কোন রাজনৈতিক দল পরিচালিত করতে পারে না বর্তমান আওয়ামী লীগ আপনারা দেখেছেন মোহনগঞ্জ এক্সপ্রেসের ট্রেনে আগুন দিয়ে যে চারজন পুড়িয়ে মারা হয়েছে সেখানে একজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী সেখানে পোশাকধারী অর্থাৎ ট্রেনের যে স্টাফ আছে তারাই আগুন লাগিয়েছে এমনটি প্রত্যক্ষদর্শী অনেকেই তাদের বর্ণনায় বলেছেন পরিকল্পিতভাবে এই গণতান্ত্রিক আন্দোলনকে ব্যাহত করার জন্য সরকার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সেই আগুন লাগানো ট্রেনে আগুন দেওয়া বাসে আগুন লাগানো এইগুলো সরকার পরিকল্পিতভাবে করছে এই বিরোধী দলের নেতা কর্মীদের উপর দায় চাপানোর জন্য সুপ্রিয় উপস্থিতি আপনারা জানেন যে আরব বসন্তের মাধ্যমে বিভিন্ন স্বৈরাচার সরকারের মধ্যপ্রাচ্যে বিভিন্ন স্বৈরাচার সরকারের পতন হয়েছে আমরা এই তরুণ প্রজন্মের পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এই বাংলাদেশেও একটি বাংলা বসন্ত অপেক্ষা করছে সেই বাংলা বসন্তের মাধ্যমে এদেশের যে বর্তমান যে স্বৈরাচার জনগণের উপর চেপে ধরে বসে আছে তাদেরকে এখান থেকে প্রত্যাখ্যাত করা হবে এবং এদেশের মানুষের ভোটাধিকার ন্যায় বিচার আইনের শাসন প্রতিষ্ঠিত করা হবে এবং আজকের আমাদের এই পথসভা থেকে এই যে আওয়ামী লীগের পাতানো যে নির্বাচন এই প্রহসনের যে নির্বাচন সেটিকে আমরা প্রত্যাখ্যান করছি এবং এই 7 তারিখের নির্বাচনের আগেই আপনারা হয়তো দেখতে পারবেন যে অসহযোগ আন্দোলন শুরু হয়েছে এই অসহযোগ আন্দোলনের মাধ্যমে এক জনরোষের মাধ্যমে এই সরকারকে উৎখাত করা হবে ধন্যবাদ সবাই